ভুল হলে স্বীকার করুন ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে পরামর্শ সুপ্রিম কোর্টের। নির্দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের মন্তব্য, যদি 0.001% ভুল থাকে তাহলে তা পর্যালোচনা করা উচিত। সুর চড়াচ্ছে বিরোধীরাও। দেশে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট 2024-এ গাফিলতি, দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস ইত্যাদির অভিযোগে শোরগোল পড়েছে। বেশ কয়েকটি মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই NTA বা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ পাঠিয়েছে, তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। পুরো বিষয়টিতে তাদের বক্তব্য কি জেনেই সুপ্রিম কোর্ট পরবর্তী সিদ্ধান্ত জানাবে। এবার নিট দুর্নীতি নিয়ে ফের ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে সতর্ক করল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি SVN ভাট্টির বেঞ্চের পরামর্শ, নিট UG-তে কোনো ভুল থাকলে স্বীকার করুন, ভুল স্বীকার করে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে সঠিক পদক্ষেপ করতে হবে। আদালত NTA এর কাছ থেকে সময়োপযোগী পদক্ষেপ আশা করে। গোটা বিষয়টা নিয়ে আদালতের মনেও যে প্রশ্ন রয়েছে তা স্পষ্ট। আজ NTA কো বহুত ফটকার পড়িয়ে, हालांकि ऑर्डर शीट पे नहीं ऑब्जर्व हुआ, लेकिन जजेस ने ये कहा कि यू आर प्लेइंग विद हेल्थ ऑफ द कंट्री। जो ये एग्ज़ाम कैसे कैसे तैयारी होते हैं, ऑनरेबल जजेस ने ये भी एड्रेस किया कि उनको पता है कि कितनी मुश्किल से ये जो स्टूडेंट्स हैं वो तैयारी करते हैं, और अगर इसमें आप एडवर्सरी प्रोसीडिंग्स मत समझिए, ये आप अपने क्लाइंट को एडवाइस कीजिए कि अगर इसमें कुछ हो सकता है, फेयर इन्वेस्टिगेशन हो सकती है तो आप कीजिए, आप प्रिपेयर आइए, आप ये मत सोचिए कि आप अपने क्लाइंट को रिप्रेजेंट कर रहे हैं। तो ऑनरेबल कोर्ट्स आज उनको NTA को काफी फटकार लगाई है। এই জায়গা থেকেই সুর চড়াচ্ছে বিরোধীরা। এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধীর পোস্ট, নিট পরীক্ষায় 24 লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা, যথারীতি চুপ নরেন্দ্র মোদি। বিহার, গুজরাট ও হরিয়ানায় একাধিক গ্রেফতারি প্রমাণ, বিজেপি শাসিত ওইসব রাজ্যই দুর্নীতির কেন্দ্র। সংসদে যে এই নিয়ে সুর চড়ারও হবে সে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন রাহুল। ময়দানে আম আদমি পার্টিও, দিল্লিতে এক প্রস্ত বিক্ষোভ দেখায় তারা। उनके बच्चे क्यों मेहनत करें, अगर 50 लाख रुपए दे के क्वेश्चन पेपर ही मिल जाता है तो उनके बच्चे मेहनत करेंगे तो डॉक्टर कब बनेंगे। तो आज हम लोग इसलिए बैठे हैं कि केंद्र सरकार इसके ऊपर सुप्रीम कोर्ट मॉनिटर्ड जांच कराए। দেশের বিভিন্ন প্রান্তে এদিনও নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখায় একাধিক ছাত্র সংগঠন। বিক্ষোভ হায়দ্রাবাদের হিমায়তনগরেও। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি তার মত বদলেছেন, তিনিও স্বীকার করেছেন ত্রুটি বা দুর্নীতি হয়ে থাকতে পারে, তবে কাউকে ছাড়া হবে না। সুপ্রিম কোর্ট জানাচ্ছে NTA এর মতো সংস্থার গ্রহণযোগ্যতা, তার অ্যাকসেপ্টেন্স বজায় রাখতে গেলে ত্রুটি মেনে নেওয়া উচিত। তাহলে কি কোথাও সত্যি দুর্নীতি হয়েছে, এই প্রশ্ন কিন্তু উঠছেই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তী, G24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।